নদী পারে পড়ে আছে ভাঙা স্থাপনা, নেই কোনো কর্মচাঞ্চল্য। গত 21 মার্চ বরগুনা পৌর মাছ বাজারে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। ভেঙে দেওয়া হয় বাজারের 2টি বরফকল ও আড়ত সহ 48টি ব্যবসা প্রতিষ্ঠান। বরফ না থাকায় এরপর থেকে সরবরাহ কমে গেছে মাছের। বাজারে যেসব মাছ মিলছে বিক্রি হচ্ছে 3 গুণ দামে। জরুরি প্রয়োজনে পাথরঘাটা থেকে বরফ আনতে গেলে শহর পর্যন্ত আসতে বেশিরভাগ অংশই গলে যায়। এমনকি বরফের অভাবে সংরক্ষণ করা যাচ্ছে না কারো মরদেহ। মারা গেলেও একটু ভরব দিয়া তাদেরকে রাখমু কয়েক কিছু সময়, এরকম কোনো ভরব আমরা বরগুনায় পাইতে আসি না। ব্যবসায়ীদের অভিযোগ, আগে কোনো প্রকার নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয় 5 দশকের পুরনো এই বাজারে। 25 বছর মধ্যে আমরা এখানে থাকি, হঠাৎ করে আমাদের এই ঘর ভেঙে দিয়েছে, আমাদেরকে নোটিশও করা হয় না। উচ্ছেদের পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্যবসায়ীদের বন্দোবস্ত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের।